हाय एवरीवन, पैतिस ये नाम तो सुनले ही किन्तु आमादे फर्स्ट ही माथा चले आसे से ये छोटोबेलाय किछु फेरियाला मामा बासार सामने दिए बिक्री करतो हट पैतिस हट पैतिस। एछाड़ाओ बेकारीतेओ किन्तु अनेक मजार पैतिस पावा जाए। तो पैतिस बनानो किन्तु बेश कष्टेर ही एकटा काज। से पैतिस आज के आमी आपनादेर बानिए देखाबो किन्तु खूबई सोजा पद्धतिते। आमी एकटु आवाज़टा आपनादेर शुनाई फर्स्ट टाइम कत क्रिसपी एंड क्रांची आवाज़ता शुने बुझते पारछेन। आमी किन्तु ये पैटिसटा आज के बनिए फ्रोजन परोटा दिए। विश्वास होच्छे? चलुन आमरा देखे फेली किभाबे फ्रोजन परोटा दिए चिकेन पैटिस बनाबेन। तो फार्स्टे आमी निये निच्छि चिकेन। एखाने आमी छोटो छोटो चिकेन पिस करा एकदम बोनलेस चिकेन एकटु पानीते फार्स्टे आमरा सिद्ध करे निब। आर निच्छि एक चा चामच परिमाण आदा रसुन बाटा আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছু আমি পানিতে মিশিয়ে নিলাম। এই চিকেনটা আমরা সিদ্ধ করে নেব প্রায় 10 মিনিট মতন। দশ মিনিট পরে দেখবেন চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটা উঠিয়ে নিচ্ছি। যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি একদম হাত দিয়ে ছাড়িয়ে এরকম করে নিয়েছি। এবার আমার এখানে কিছু মশলা লাগছে, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ 1 কাপ পরিমাণ, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সোয়া সস লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি কিছু কাঁচা মরিচ কুচি, ঝালটা যে যে পরিমাণ খেতে চান সেরকম দিয়ে নেবেন, আর লাগছে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সোয়া সসে অলরেডি লবণ দেওয়া আছে। তো ফার্স্টে আমরা একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা কিছুক্ষণ তেলে ভেজে নেব, একটু হালকা কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা হয়ে গিয়েছে আমাদের ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই সিদ্ধ করে রাখা চিকেনটা। আপনারা চাইলে কিন্তু এটা বিফ কিমা দিয়েও করতে পারেন, বাট চিকেন প্যাটিসটা আমার খেতে খুবই মজা লাগে, আমি এই জন্য আজকে এটা বানাচ্ছি। তো চিকেনটা পেঁয়াজের সাথে আমরা একটু ভালো মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটা দিয়ে আমরা আরও বেশ কিছুক্ষণ চিকেনটা ভেজে নেব। দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি দিয়ে নিচ্ছি সেই গুঁড়া মশলাগুলো। এখানে আমি কিন্তু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর তেলে রাখা জিরার গুঁড়া, সবগুলি 1 চা চামচ করে আছে। এবার সবগুলো মশলার সাথে আমরা এই চিকেনটা একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস। লবণটা কিন্তু এখানে আমি ফার্স্টেই বলেছিলাম একটু বুঝে দিতে হবে, কারণ হচ্ছে লবণটাতে সোয়া সসে অলরেডি লবণ আছে আর আমরা চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। সো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে এবার আমরা চিকেনটা একটু ভালো মতো সব কিছু ভেজে নিচ্ছি। চিকেনটা যখন দেখবেন একদমই ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি একটু দিয়ে নেব কাঁচা মরিচ কুচিটা। এখানে আমি প্রায় ছোট ছোট 4টা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, কারণ আমরা ভিতরে যে ফিলিংটা রেডি করছি এটা একটু স্টিকি স্টিকি হবে। নর্মালি আমরা যে চিকেন প্যাটিসটা খাই ওগুলো কিন্তু বেশ এরকমই হয়। সো ময়দাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে এবার এখানে আমি দিয়ে নেব দুধ। দুধে আমি দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ, কারণ দুধ আর ময়দা দেওয়াতে হবে কি এই চিকেনের এই পুরটা খুব স্টিকি একটা ভাব আসবে এবং খেতে কিন্তু খুবই মজা লাগে।
আর আপনারা যদি চান এটা রেডি করে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন, কারণ যেহেতু এটা ফ্রোজেন পরোটা দিয়ে বানাচ্ছি। এটা যদি রেডি করে ফ্রিজে থাকে তাহলে পরোটা তো থাকেই বাসায়, ঝটপট কিন্তু বিকালে নাস্তা এটা বানিয়ে ফেলতে পারবেন। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এই দুধটা শুকিয়ে আসবে এবং এটা পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। দেখুন এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের প্যাটিসটা বানানোর জন্য। প্যাটিসটা বানাতে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি ফ্রোজেন পরোটা। এখানে আমি নিয়েছি কাজি ফার্মসের পরোটা, আর লাগছে হচ্ছে আমাদের সেই রেডি করে রাখা চিকেন, আর লাগবে একটা ডিম। ডিমটা আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তো ফার্স্টেই আমরা একটা পরোটা নিয়ে নিলাম। একটু কাছ থেকে আমি দেখাবো, দেখুন পরোটাটা আমাদের চার টুকরা করে কেটে নিতে হবে। ফার্স্টে আমি সোজা করে কাটছি, এরপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি। সো একদম ট্রায়াঙ্গেল করে প্রতিটা টুকরা কিন্তু হয়ে গেল একদম সমানভাবে। এবারে সেখান থেকে আমি একটা টুকরা নিয়ে নিলাম। ফার্স্টে আমি এখানে একটু ডিম ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিব হচ্ছে আমাদের সেই চিকেনটা। অল্প একটু পরিমাণে চিকেন দিয়ে নিব। এই স্টেপটা কিন্তু আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, খুবই ইজি এটা করা। এবার তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের আরেকটা টুকরা পরোটা। ঠিক একদম উপর থেকে একটু চেপে চেপে দিব আমরা। তারপর আবার একটু চিকেন দিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে এবার আমি সাইডে একটু ডিম ব্রাশ করে নিব আবার। তারপরে আমি আরেকটা স্লাইস পরোটা নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। সেইমভাবে আমরা কিন্তু কাজটা করব, আবার একটু চেপে দিচ্ছি, তারপর ডিমটা ব্রাশ করে নিলাম আমি আবারও। এবার আরেকটু চিকেন দিয়ে দিচ্ছি উপরে। চিকেনটা দেয়া হলে আমাদের ফাইনাল যে পরোটার পিসটা আছে সেটা উপরে দিয়ে দিচ্ছি। সো আমাদের চারটা পরোটাই কিন্তু দেয়া হয়ে গেল। এবার আমরা একটু সাইড দিয়ে চেপে দিলাম, দেখুন খুবই কিন্তু ইজি ব্যাপারটা। এবার আমি একটু ডিজাইন করে নিব। ডিজাইন করার জন্য আমি এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, যে সাইড দিয়ে আমরা একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা করলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে হাত দিয়েও একটু ডিজাইন করে নিতে পারেন, কিংবা এভাবে করেও খেতে পারেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এবার আমি উপরে একটু ডিম ব্রাশ করে দিলাম। প্রতিটার উপরে আমি ডিমটা ব্রাশ করছি। করে আমি এটা ওভেনে, প্রিহিটেড ওভেনে আমি এটা বেক করতে দেব হচ্ছে 40 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। 40 মিনিট পরে আমি ফেরত আসলাম। দেখুন আমাদের এই প্যাটিসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। সো দেখলেন কত সহজে বানানো হয়ে যায় আমাদের এই মজাদার প্যাটিস। আপনি লেয়ারটা দেখুন, পুরো প্যাটিস আমরা দোকানে যেরকম খাই ঠিক সেরকম কিন্তু লেয়ার হয়েছে। আর এই আওয়াজটা তো ফার্স্টেই শুনিয়েছিলাম, কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। দোকানের চাইতে কিন্তু কোনো অংশেই কম হয় না এটা বানানো। সো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। আমি আশা করবো আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার শান্তি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।